লোকে বলে যেন দেবদূত দেখছে সুরঙ্গ চলে যাচ্ছে। কিছুটা দখল যদি আপনার থাকে খেলার শুরু আর শেষটা বেশ অনায়াসেই করতে পারেন। চাইলে শরীরটা নিয়ে একটু খোলামকুচি খেলতে পারেন, হাজারো জিনিস উপলব্ধি করতে পারেন এখানে বসে। আমি জানতে চাই জীবন মৃত্যুকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা নিয়ে আপনার কি মনে হয়। সার্জারির সময় অনেকেই বলে অপারেশনের মাঝপথে হুঁচে ফিরে নাকি দেখে কি হচ্ছে, ডাক্তাররা কি করছে, কি কথা বলছে, তাই জানতে চাই জাস্ট মানুষ কি সত্যিই মরে যায় তখন নাকি স্বর্গে গিয়ে বা মোক্ষ লাভ করে ফিরে আসে। মৃত্যুকে কাছ থেকে দেখার কথা বলছে যে বললেন জীবনের কাছে, ভাবছিলাম সেটা আবার কি। আপনাকে দেখলে জীবনই দেখি শুধু, হ্যাঁ মৃত্যুকে কাছ থেকে দেখা। মনে হয় এমএরও কিছু বলতে চান। হ্যাঁ I think you might be sort of আমার মনে হচ্ছে আপনি বোধহয় দুটো জিনিস গুলিয়ে ফেলছেন। অ্যানেসথেশিয়া দেওয়ার পরও কারোর হুঁশ থাকা ব্যাপারটা বোঝার জন্য কথার কথাই যদি ধরি, এমন যদি হয়ে থাকে যে অ্যানেসথেশিয়া যথেষ্ট পড়েনি তাই ঠাউর করতে পেরেছে চারপাশে কি হচ্ছে না হচ্ছে। কিছু লোকে তো অন্তত উপর থেকে দেখতে পায় নিচে কি হচ্ছে। একটা হচ্ছে মৃত্যুকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা। ধরুন যদি বলি কেউ মারা যাচ্ছে, আমরা সে এমন বয়ান আমরা শুনি। ডক্টর সঞ্জয় গুপ্তার বইতেই বলা হয় মৃত্যুকে ফাঁকি দেওয়া, যেখানে লোকের এমন অভিজ্ঞতা হয়েছে হয়তো আলোই দেখতে পেল বা যেমনটি আপনি। আমি জাস্ট দুটোকে আলাদা করতে চাইছি, কারণ দুটো আলাদা ব্যাপার। হ্যাঁ এটাই জানতে চাইছি। আচ্ছা, অশরীরী অনুভূতিতে ফোকাস করা হচ্ছে এখানে। কি বললেন? অশরীরী অনুভূতি। অশরীরী অনুভূতি আমরা কখনো দেখি, কখনো এরকম হয় পেশেন্টদের এমন কিছু ওষুধ দেওয়া হলে তারা এসে বলে অশরীরী অনুভূতির কথা। যাই হোক, যখন মৃত্যুর কথা বলি, একটা স্তরে মৃত্যুর সংজ্ঞা হলো নিজের শরীরটা আপনি হারিয়েছেন। মৃত্যু তো এটাই তো, এর গভীরে গিয়ে আর লাভ নেই, সেসব আপনাকে খুব অস্থির করে তুলবে। মৃত্যুকে কাছ থেকে দেখার ব্যাপারে ধ্যান মানে বলতেটা কি চাওয়া হচ্ছে? শূন্য বলে আমাদের একটা বিশেষ ধ্যান রয়েছে, মানে শূন্যের ইংরেজি মানেটা হলো এমটিনেস। এটা ঠিক অনুবাদ নয়, আসলে ইংরাজিতে কোনো যুচ্ছই শব্দ নেই। তো ওই এমটিনেস বা নাথিংনেস, তো যদি শূন্যে মেডিটেশনে বসেন, মৃত্যুকে কাছ থেকে দেখা না, এটা আসলে মৃত্যুই, কিন্তু সচেতন মৃত্যু। আপনি দেখুন, আপনার যদি ধরুন আপনি সাইকেল চালাচ্ছেন, নতুন নতুন চালানো শিখেছেন, কাঁচা ব্যালেন্স, তো আপনি চালাতে গিয়ে টাল খান, পাশের বাচ্চাটা চালাচ্ছে দেখুন, হাত ছেড়ে শিস দিতে দিতে এদিক ওদিক দেখতে দেখতে চালাচ্ছে, আরো কত কি, হ্যান্ডেলে দাঁড়িয়ে পড়ছে, ঘুরে গিয়ে লাভঝাঁপ সবই। কেন? কিছুটা দখল আছে বলি, কিছুটা ব্যালেন্স আর কায়দা। তাহলে সাইকেলে লাফিয়ে ওঠানামা শুরু করে কায়দাও দেখাতে পারেন। শরীরের ব্যাপারটাও এরকম, কিছুটা দখল আপনার থাকলেই খেলার শুরু আর শেষটা বেশ অনায়াসেই করতে পারেন। এখন কপাল জোরে এটা ঘটছে কোনো ওষুধের দৌলতে, বা অনেকের ক্ষেত্রে 60-70s LSD-র জমানায়, তখন এমন অনেকেই ছিল এসব নিয়ে কথা বলতো। স্যার আপনার সময়, আপনার জমানায়? ও রূপা করছে তো অনেক লোকই এই কথাটা বলেছিল, তাদের সাথে সত্যিই ঘটেছিল, এসব তাদের আজগুবি কল্পনা নয়, এমনটা সত্যি অনেকের সাথেই ঘটেছিল। এটা যেহেতু আবার ছিল হ্যালুসিনেটারি, তো কেউ জানে না এটা আসলে এটা না ওটা, কোনো উপায় নেই নিশ্চিত করে বলার, শিওর হয়ে বলার যে আদৌ ঘটেছিল কিনা। কিন্তু সেই যুগের অনেকের সাথেই আলাপ হয়েছিল যাদের সত্যি এমন কিছু অভিজ্ঞতা হয়েছিল যার ফলে তাদের জীবনটাই বদলে গিয়েছিল নানা রকমভাবে, খুব উদ্ভটভাবে হলেও হঠাৎ করেই তাদের সব কিছু পাল্টে যায়, কারণ শুধুই কোনোভাবে তারা উপলব্ধি করেছিল চাইলে শরীরটা নিয়ে একটু খোলামকুচি খেলতে পারেন, এটা কোনো পাকাপোক্ত জিনিস না। শুধু ওইটুকু সচেতনতাই তাদের জীবনবোধ, আচার আচরণ আর পুরো জীবন ধারাটাই পাল্টে দিয়েছিল। তো মৃত্যুকে কাছ থেকে দেখা, আমি যদিও এসব কিছু ছুঁয়ে দেখিনি, তবে কিছু লোক আমায় বলেছে পপুলার বইগুলো যেন দেবদূত দেখেছে সুরঙ্গ চলে যাচ্ছে। দেখুন, এই একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যখন কেউ অপারেশনের টেবিলে ওঠে, ডাক্তারেরা হয়তো কনফিডেন্ট,
রোগীর কিন্তু মরার ভয় বুক কাঁপে, তাই না? ডাক্তাররা হয়তো কনফিডেন্ট, তারা কেসটা জানেন, জানেন কি করতে চলেছেন, 99% টাইম নিজেদের কাজ নিয়ে তারা কনফিডেন্ট। কিন্তু রোগী, যেই না চোখ বুজে জীবনটা হ্যান্ড ওভার করে দিলেন, খালি ভয় পান কি হবে কি হবে। পান থেকে চুন খসলেই ভাবেন মরে গেলাম। এরকম হয় লোকের, কারো মাথায় বন্দুক ধরে যদি আপনি ফাঁকায় গুলি চালান বা টোটা ছাড়াই টেপেন, আত্মারাম খাঁচা ছাড়া, মড় মড় অভিজ্ঞতা, কিছুক্ষণ ব্ল্যাঙ্ক হয়ে আবার ধাতস্থ হয়। লোকে সত্যিই ভাবে তারা বেরিয়ে গিয়ে আবার ফেরত এসছে, আর সিনটাও দেখে নিয়েছে ওপর থেকে, এর জন্য হলিউড দায়ী। So human mind, তো মানুষের মন তৈরি করতে ওস্তাদ নানা মাত্রার অভিজ্ঞতা। একে মৃত্যু নাম দেওয়ার দরকার নেই, এ তো জীবন। সবার আগে যাই হোক, আমার একটা বই বেরোচ্ছে মৃত্যুর হাড়ির খবর নিয়ে, an inside story, আরে 6 বছর ধরে বইটা লিখছি, এখনো একটু বাকি, আশা করি পরের বছর নাগাদ বইটা বেরোবে। আমি বলছি তার কারণ, in reality, বাস্তবে মৃত্যু বলে কিছু নেই, জীবন জীবন আর শুধুই জীবন, এক মাত্রা থেকে আরেক মাত্রায় ক্রমশ সরে সরে যাচ্ছে। তো আমি যদি একটা মাত্রা হারাই, দেখে মনে হয় যেন মৃত্যু। এখন এটা একটা মেডিকেল ফ্যাক্ট যেখানে বলছে প্রায় 15 দিন অন্তর আপনার যে শরীরটা আছে তার 7 কেজি খোয়াচ্ছেন আর নতুন কিছু আসছে 15 দিনের মধ্যেই। আপনার ওজন দিয়ে হিসাব করে দেখুন কতগুলো পক্ষ পরে একেবারে মিলিয়ে যাবেন। আপনার শরীরে যা কিছু আছে তা মিলিয়ে যাচ্ছে ক্রমশই, আর অন্য কিছু জড়ো হচ্ছে, সেটা মৃত্যু মনে হয় না। খাবার খেয়ে রোজ রোজ আপনি যে মলত্যাগ করেন সেটাও আপনার মৃত্যুসম মনে হওয়া উচিত, তেমন তো কই মনে হয় না। কিন্তু এইটা মনে হয় কারণ একটা আড়াহুড়ো ছাড়ো ছাড়ো ভাব এসছে, বিশেষ করে অ্যানেস্থেশিয়া হওয়ার ফলে ছাড়ো ছাড়ো ভাব শরীরের কাজকর্মগুলোয় যেটা আপনি অভ্যস্ত, হঠাৎ করে ভাবায় যেন মরে গেছেন। Nobody died. কেউ মরেনি, এটা জাস্ট একটা একেবারে ভুল ধারণা। হ্যাঁ, আপনার জীবনের প্রতিটি মুহূর্তে ইচ্ছে যদি থাকে, যদি পরিস্থিতি বা নিজের চিন্তা ভাবনা আবেগে জড়িয়ে গিয়ে না থাকেন, হাজারো জিনিস উপলব্ধি করতে পারেন এখানে বসে। এই এখানে বসে নিজের জীবনটাকে ওখান থেকে দেখতে পারেন, কেমন মরমর অবস্থা নয় এটাই জীবন। কিন্তু যেমনটা আগেও বলেছি, বিকল শরীরটাই অনেকের ক্ষেত্রে আবার ভালো কাজ করে, দুর্ভাগ্যবশত এটা কিন্তু ভালো না। দিস হ্যাপেন্ড, হয়েছিল কি, এক ভদ্রলোকের সাথে তার পুরনো বন্ধুর দেখা, খুবই ভালো জানাশোনা, একসাথে ইউনিভার্সিটিতে পড়া থেকে 25 বছর পর আবার দেখা। তো বন্ধুকে ডিনারে ডাকলো বাড়িতে, বন্ধু এলো, আর ভারতের গেরস্থ বাড়ি গিন্নি খেতে দিচ্ছে, আর দুই বন্ধু বসে খাচ্ছে, আর যখনই গিন্নির থেকে কিছু চাওয়ার হচ্ছে, সে আমার সোনা, আমার মিঠাই, আমার বু বু বু, কু কু কু, বুলবুল, কত কি বলে ডাকছে, আপনারা তামিল তো আমার তাঙ্গাম, আমার চুচু, এইসব এইসব নামে। সো আফটার দ্য ডিনার ওয়াজ ওভার, তো ডিনারটা হয়ে গেলে যাওয়ার সময় বন্ধুটি বলে, তোর জীবনটা দিব্যি কাটছে তাই না, 15 বছর হলো বিয়ে হয়েছে আমাদের, মুখ দেখা দেখি অবধি নেই দুজনের, যেভাবে তুই তোর বউকে ভালোবাসায় ভরিয়ে রেখেছিস সত্যিই দারুণ, কিন্তু এ বলে কিসের কথা বলছিস বলতো। বন্ধু বলে, তুই ওকে কখনো বুলবুল কখনো তাঙ্গাম কত কি বলে ডাকিস, আর বলিস না ওর নামটা তো 7 বছর আগেই ভুলে গেছি। বিকল শরীর দুর্ভাগ্যবশত অনেকের ক্ষেত্রেই ভালো কাজ করে, কারণ ভালো জিনিস তাদের ভালো লাগে না। যে দারুণ ক্ষমতাটা আমাদের হাতে এসেছে লক্ষ লক্ষ বছরের বিবর্তনের পর, দুর্ভাগ্যক্রমে আমরা সাফার করছি, কারণ ইউজার ম্যানুয়ালটাই আমরা পড়িনি।